সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুজরাতি রেসিপি, এটি হলো ধোকলা। ধোকলার তো আপনারা অনেক ধরনেরই খেয়েছেন, সুজির ধোকলা, বেসনের ধোকলা, আজ আমি বানাবো আলু ধোকলা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি আলু ধোকলা। আলু ধোকলা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আমি একটু ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যেন আলুতে কোনো কালো রং না আসে। এবার আলুটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেবো, আলুর টুকরোগুলো জল ছেঁকে তুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণে দই। এবার আমি আলুর একটা পেস্ট তৈরি করে নেব, একদম স্মুথভাবে পেস্ট। আমি আলুর পেস্টটা তৈরি করে নিয়েছি। আমি এর মধ্যে এক টেবিল চামচের মতো দই দিয়ে আলুর পেস্টটা তৈরি করেছি। আপনারা সম্পূর্ণ দইটা এর মধ্যে দিয়েও আলুর পেস্টটা তৈরি করতে পারেন, আমি বাকি দইটা পরে দেবো, এই জন্য আমি এক চামচ দই দিয়েই পেস্টটা বানিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটি বড় বাটি, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো সুজি। আমি এক কাপ দই নিয়েছি, সেই মেজারমেন্টেই আমি এক কাপ সুজি নেব। এবার সুজির মধ্যে আমি দিয়ে দেবো আলুর পেস্ট, এটা দেব অল্প অল্প করে দেব আর এইভাবে গুলতে থাকবো। সম্পূর্ণ পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে, ভালো করে একবার একটু মিলিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব দই। আমি এক কাপ সুজি নিয়েছি, এক কাপ দই নিয়েছি, দইটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। আমার সুজি আর দইটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমি এখন কিন্তু এতে কোনো রকম জল দেব না, কারণ সুজিটা পরে অনেকটাই ফুলে যাবে। আমি এখন দই দিয়ে সুজির মিশ্রণটাকে বানিয়ে এটা ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এইভাবে সুজি আর দইটাকে মিশিয়ে এটা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এবার দেখে নিচ্ছি ব্যাটারটা, আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, এখন আমি এটা ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন সুজিটা ফুলে এটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে, এটা এতটা গাঢ় অবস্থায় থাকবে না, আর একটু পাতলা করতে হবে। এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, প্রথমে অল্প পরিমাণে দিলাম জল, দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর পাতলা করব না, এটাকে আমি এরকমই রাখব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আদা আর লবণটাকেও ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আদা আর লবণটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো তেল, আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার তেলটাকেও আমি খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এর সঙ্গে, আমার ব্যাটারটা এবার রেডি। এখানে আমি আজকে ধোকলাটা কিন্তু বানাবো বাটিতে, আমি এরকম সাইজের 3টে বাটি নিয়েছি। বাটিগুলোতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার বাটিগুলোতে আমি তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। 3টে বাটিতে আমি ভালো করে তেল মাখিয়ে নেব। একদম লাস্টে আমি এখানটায় দিয়ে দেবো ইনো সল্ট, আমি এখানে লেমন ফ্লেভারের ইনোটা নিয়েছি, এখানে আমি 1 প্যাকেট ইনো পুরোটাই দিয়ে দেবো। ইনোটা দিয়ে কিন্তু এটা বেশিক্ষণ ফেটা যাবে না, ইনোটা দিয়ে এটা সঙ্গে সঙ্গে বানাতে হবে, এবং আমি ইনোটা এর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু একদিক থেকে এটা ব্যাটারটাকে এইভাবেই নাড়বো, ঠিক একই প্রসেসে একদিক থেকেই নাড়বো আমি, এইভাবে এইভাবে নেড়ে ইনোটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ইনোটা মেশানো হয়ে গেছে, এবার আমি দেরি না করে তাড়াতাড়ি বাটিগুলোতে দিয়ে দেব। এটা আপনারা প্লেটেও বানাতে পারেন, আমি আজকে এটা বাটিতেই বানিয়ে দেখাবো। আমি বাটিগুলো পুরো ভরবো না, কারণ এটা ফুলবে, তার জন্য আমি বাটিটাকে খালি রেখেই দেবো একটু।
বাটিতে আমি সমপরিমাণে দিয়ে দেব। এবার বাটিগুলো আমি এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে, জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জলটা আপনারা আপনাদের পরিমতনই দেবেন, স্ট্যান্ডটা যেন জলের মধ্যে ডুবে যায়, একটুখানি ওপরে উঠে থাকবে, সেই অনুযায়ী জল দেবেন। এবার আমি বাটিগুলো একে একে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। আমি ঢাকা দিলাম 20 মিনিট পরে, আমার গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে আছে, আমি 20 মিনিট পরে একবার ঢাকা তুলে দেখে নিই। পরে আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি, এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে দেখে নিচ্ছি। আমি তিনটেতেই দেখে নিয়েছি, চাকুর গায়ে কিন্তু কিছু লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি বাটিগুলো একে একে তুলে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে আমি এটা বের করে দেখাচ্ছি। ঢোকলাগুলো প্রায় ঠান্ডা হয়ে এসেছে, আমি একটা চাকুর সাহায্যে প্রথমে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। এইভাবে চাকুটা দিয়ে একভাবে ঘুরিয়ে নেব। ঘোরানো হয়ে গেলে হাতের উপর রেখে নিচ থেকে এইভাবে একটু করব। এইভাবে হাতের উপর একটু ঝাঁকা দিয়ে আমি এটাকে বের করে নেব। দেখুন এটা বেরিয়ে আছে, এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আর দেখুন জালিগুলো কত সুন্দরভাবে হয়েছে। আমি বাকি সবগুলো ঠিক একইভাবে বের করে নিচ্ছি। আমি তিনটে একইভাবে বের করে নিয়েছি, আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভেতরের জালিগুলো কত সুন্দর হয়েছে, একটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি এর ওপরে যে স্রাপটা দেবো সেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে গ্যাস অন করলাম, গ্যাস অন করে আমি একটা পাত্র বসিয়ে দিলাম গরম হতে। আমি এখানে স্রাপ বানানোর জন্য পাত্রে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ সর্ষে। সর্ষেটা একটু ফুটে উঠতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা কারি পাতা। কারি পাতা দিলে অনেক ফুটে, তাই আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণের জল, এটা ভাজা একটু হয়ে আসলে 1/2 কাপ পরিমাণের জল দেবো। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণের জল। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ কিন্তু ঢোকলাতে দেওয়া আছে, তাই এখন সামান্য পরিমাণেই দেব। এবার জলটা একটু ফুটিয়ে নেব, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পাতি লেবুর রস। এবার এটা একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। স্রাপটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে এটা নামিয়ে নিচ্ছি। সামান্য
ঠান্ডা করে নিয়েছি, এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি স্রাপটা দিয়ে দিয়েছি, এবার আমি উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্সের গুঁড়ো। আমার এটা বাড়িতে বানানো চিলি ফ্লেক্স, একটা হাতের কাছে না থাকলে আপনারা শুকনো লঙ্কা এইভাবে একটু আধভাঙা করে নিয়ে করে নিলেই হয়ে যায় চিলি ফ্লেক্স। আমি এইভাবেই বাড়িতেই বানিয়ে নিয়েছি। আমি উপর থেকে দিয়ে দিলাম একটু একটু করে চিলি ফ্লেক্স। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণে ধনে পাতা। ধনে পাতা, চিলি ফ্লেক্স সব কিছু দেওয়া হয়ে গেছে, আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটু স্রাপ। এবার রেডি। দেখুন, আমি দুটো কেটেছি, একটা আমি গোটা অবস্থায় রেখেছি, এটা কতটা স্পঞ্জি হয়েছে এবং এর জালিগুলো কত সুন্দরভাবে হয়েছে, তার মানে ঢোকলাটা একদম পারফেক্ট। দেখুন জালিগুলো পুরো বোঝা যাচ্ছে। কিন্তু তো রেডি হয়ে গেল আমার আলু ঢোকলা। আপনারা তো অনেক ঢোকলাই খেয়েছেন, বেসনের ঢোকলা, সুজির ঢোকলা, একবার এইভাবে আলু দিয়ে ঢোকলা বানিয়েও খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো, এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।